গুণগান রে ক্ষমা দেনওয়ালা, এ গুণগান রে ক্ষমা দেনওয়ালা, গুণের কারণে রহমত দূরে না রাখিও, তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও, তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও, তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও, কি করিব কোথায় যাইব ভাবিয়া হয়রান, তোমারে আসিয়াছি আপনার জানিয়া মেহেরবান, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলি করিতে পারো কুদরতে তোমার, ও আমাদের মৌলা ও আমাদের র, তুমি যেমনি আমাদেরকে স্নেহ করিয়া ইবাদি আমার বান্দা বলে ডাক দিয়েছ, আমরা তেমনি আমাদের রব বলে তোমারে ডাকি, ও আমাদের মৌলা ও আমাদের রব, ওহে আসমান জমিনের মালিক, ওহে রাজ্জাক, ওহে রাজাদিরাজ, এমন প্রচন্ড শীতের রজনী, এই গভীর রজনীতে দুনিয়ার মানুষের দুয়ারে গিয়া কাঁদলে পাগল পাগল কইয়া তাড়াইয়া দিবে, আল্লাহ কিন্তু তোমার রহমতের দুয়ার বান্দা যখনই হাত বাড়াই তুমি নাকি খুশি হয়ে যাও, আয় আল্লাহ তাআলা যেই যুবকরা যেই শিশুগুলি যেই ছেলেরা মুরব্বীরা এত বাধা আর প্রতিবন্ধকতা উপেক্ষা করে এই মাহফিল আয়োজন করলো, এই ছোট্ট তাফসীর মাহফিলের পিণ্ডালের নিচে এই মুহূর্তে তোমার রহমতের নজর দিয়ে তাকাও, আল্লাহ আমরা গুনাহগার অসহায় বেনুয়া সাইলের দল, তোমারে ছাড়িয়া আল্লাহ যাব কর দুয়ারে, তুমি ছাড়া কে দেখিবে তোমারে বেনুয়ারে, করো কি না করো দয়া ধরেছি দামন, জীবনে মরণে আল্লাহ না হবে ছাড়ন, তোমারে ছাড়িয়া আল্লাহ যাব কর দুয়ারে, তোমারে ছাড়িয়া আল্লাহ যাব কর দুয়ারে, তুমি ছাড়াকে দেখিবে তোমারে বান্দারে, আয় আল্লাহ আমাদের কান্না দেখিয়া দুনিয়ার মানুষে পাগল বলে তাতে তোর হাফিজুর রহমানের কিচ্ছু আসে যায় না, দুনিয়ার মানুষে কেউ ভেলকি বাস বলে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, তোমার দুয়ারে কাঁদতে মজা লাগে, তোমার দুয়ারে চাইতে মজা লাগে, তোমার দুয়ারে কাঁদতে মজা লাগে, তাই পাগলের মতো কান্দি, বেনোয়া সাইলের মতো কান্দি, মারা শিশুর মতো কান্দি, হর তরফ সে হোকে হম খারো তবাহ, আপড়ে আব তেরে দূর পরে আইলা, আপড়ে আব
তেরে দরবার ইয়া ইলাহ আল্লাহ বিমারদের শিফায় আজলা দাও অভাবীদের অভাব মোচন করো কঙ্গালদের রিজিক বাড়ায়া দাও আল্লাহ এই হামসায়ার মুতাওয়াল্লি আল্লাহ এই পরিষদের একজন সদস্যের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ তোমার বান্দার বাচ্চাটা কাঁদো কাঁদো ভাষায় বলতেছে হুজুর আমার আব্বার জন্য দোয়া কইরেন ইয়া আল্লাহ তোমার সেই নেক বান্দার নেক সন্তান নিয়ে আমরা হাত বাড়িয়েছি আল্লাহ তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানায়া দাও এই হামসায়ার যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেলেন আল্লাহ তাদের সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা যারা মা বাহারিয়েছি মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও রব্বির হামুমা كما ربياني صغيرا الله بنغلاديش مظلومانের খবর মদিনায় পৌঁছায় দাও মদিনায় পৌঁছায় দাও গিলা কিসি কা নেহি করুগা ইলাহি জব মই مدينه جاؤ سکون دل سے جیا کرو گا الہی جب میں مدینہ جاؤ مدینہ اپنا وطن بنا لو یہی ہے دل میں صدا تمنا اللہ اکبر مدینہ اپنا وطن بنا لو در نبی پر پڑا رہو گا پڑے یہی رہ رہ کر اوہ مرو گا الہی جب میں مدینہ جاؤ الہی جب میں مدینہ جاؤ الہی جب میں مدینہ جاؤ اللہ ہاتھ پائے ڈنڈا بڑی لگنو شیخ اللہ حدیث دیر خبر ای مغرد مدینہ پوسی ادا اکتا عمر داؤ اکتا خلید داؤ اکتا علی داؤ اکتا ابو بکر مدر داؤ اے اللہ تعالی مظلوم منبوتا کندین بریتے কত হাজার তোমার নেক বান্দারে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে কেউ কোন আদালতে এদের বেইল মঞ্জুর হয় না ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আয় আল্লাহ ফতেপুর মাদ্রাসার দীর্ঘদিনের আল্লাহ তোমার বান্দা ভাইস প্রিন্সিপাল সাহেব দীর্ঘদিন হাদিসের খেদমত করে বিদায় হয়ে গেলেন আল্লাহ যতটা হাদিস যতটা কোরআন ছাত্রদের সিনার মধ্যে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন ততটা নূর তোমার বান্দার কবরে জ্বালিয়ে দাও আল্লাহ আমিন আমিন আমাদের উস্তাদ যারা বিদায় হয়ে গেছেন তামামের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার মাদ্রাসার সহকারী অধ্যাপক مولانا نمنا محمد چودھری رے حیات طیبہ داو اے اللہ بیمار رے شفا عاجلا داو اللہ بھی پرنسپل حسابے بولچی خادم حسابے بولچی اے نمنر آرو انیک پروجن اچھے مدرسار جنو اللہ ছাত্রদের জন্য অনেক প্রয়োজন আছে আমার এই ভাইটারে আল্লাহ পূর্ণ সুস্থ করে দাও আল্লাহ
সিহাতে কামিলা নসিব ফরমাও আমিন وصلى الله تعالى على خير الخلق محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.